কোরবানি ঈদে ময়মনসিংহের হাটে উঠবে লালু মাস্তান ও কালো মানিক বিগত চার বছর ধরে ষাট দুটি লালন পালন করছেন তোফায়েল আলম প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা গরুর দুটির সর্বোচ্চ মূল্য পাওয়ার প্রত্যাশা তার এদিকে মাগুরায় চাহিদার চেয়ে পঁচিশ শতাংশ পশু বেশি উৎপাদন হয়েছে ফলে ভালো দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় খামারিরা ময়মনসিংহ প্রতিনিধি আওলাদ রুবেল মাগুরার প্রতিনিধি আব্দুল আজিজের প্রতিবেদন ২০২০ সাল থেকে ময়মন হালুয়াঘাটের খামারি তোফায়েল আলম লালু মাস্তান ও কালো মানিককে লালন পালন করে আসছেন খড় খাস এবং ফলমূল খাইয়ে সার দুটি বড় করা হয়েছে গরু দুটির পেছনে প্রতিদিন ব্যয় প্রায় আড়াই হাজার টাকা চৌত্রিশ মন ওজনের অশান্ত লালু মাস্তানের দাম হাকা হচ্ছে বারো লাখ টাকা আর শান্তশিষ্ট ফ্রিজিয়ান বত্রিশ ওজনের কালো মানিকের মূল্য চাওয়া হচ্ছে দশ লাখ টাকা তোফায়ল আহমেদের পাশাপাশি সার দুটির যত্নে শ্রম দিয়ে যাচ্ছেন পরিবারের সদস্যরাও ন্যায্য মূল্যে গরু দুটি বিক্রির প্রত্যাশা তাদের বৃহত্তর ময়মসিংহের মধ্যে আমাদের মনে হয় সবচেয়ে বড় গরু হবে আমার অনেক টাকা খরচ হয়েছে বিক্রি করতে হবে আকারে বড় ও সুদর্শন গরু দুটি দেখতে প্রতিদিন ফির করছেন মানুষ চার বছর যাবত এটা দেখতে দিয়েছি আলম ভাই থেকে বড় মানে ছোট থেকে পাল্টাছে এবং আজকে যে তিরিশ মন চৌত্রিশ মন দুইটা গরু হইছে একটা লালু মাস্তান একটা কালো মানিক এটা আমরা খুব আগ্রহ সহকারী এলাকার মানুষ দেখি যার আল্লাপাক কুরবানি দেওয়ার মতো যোগ্যতা দিছে উনি যে না ওই গরুটা কিনে নেয় খাদ্যর দাম অনেক বেশি অনেক দিন ধরে শ্রম দিতেছে লালু মাস্তান ও কালো মানিক কিনলে ক্রেতাকে দেওয়া হবে ঈদের বিশেষ পুরস্কার মাগুরায় এবার চাহিদার চেয়ে পঁচিশ শতাংশ পশু বেশি উৎপাদন হয়েছে তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে পাল্টা পাল্টি অভিযোগ রয়েছে আমি তিনটে গরু আনছিলাম বাজারে কিন্তু যে আমার খৈর বা খ্যার বা ভুসি ঘির যে দাম তাতে আমার এই গরুর যে দাম মূল্য উঠতেছে না এই আমি বিক্রি করতে পারতেছি না দেশীয় গরু সবচাইতে আমাদের চাহিদা বেশি এবং আমাদের দেশীয় গরু সবাই কুরবানি দিতে ইচ্ছুক বেশি আমি চারটে গরু নিয়ে আসছিলাম মাঝারি সাইজের গরু ইনশাল্লাহ চারটেই বিক্রি করেছি মাঝারি টাইপের গরুটার বেশি চাহিদা বেশি দাম এখান থেকে গরু ক্রয় করব গরু ক্রয় করার পরে আমি ঢাকায় নিয়ে যাব হাটে অনেক ধরনের গরুই আছে দেশি এবং বিদেশি গরু কিনতে আসছিলাম আমি হাটে কিন্তু সুবিধাজনক হয়নি বলে আমি কিনতে পারি এদিকে জাল টাকা রোধ এবং পাইকারসহ পশুর হাটে নিরাপত্তায় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানান পুলিশের এই কর্মকর্তা হাট কর্তৃপক্ষ তাদের যে বিধিনিষেধ আছে সেগুলো যথাযথভাবে পালন করতেছে জাল টাকা শনাক্তকরণের মেশিন বসানো হয়েছে পশুর হাটগুলো নজরদারিতে রাখা হয়েছে আমরা ইতিপূর্বে খামারিদের সাথে মত বিনিময় করেছি যেন তারা স্প্রেট বা ঘোরো ধরন জাতীয় ওষুধ ব্যবহার না করে এখানে কুরবানি উপলক্ষে মাগুরা জেলা চাহিদা আছে ঊনসত্তর আমাদের গবাদি প্রাণী প্রস্তুত আছে জেলায় এবছর প্রায় পঁয়তাল্লিশ হাজার খামারি কোরবানির জন্য বিরানব্বই হাজার আটশো একানব্বইটি গরু প্রস্তুত করেছেন তবে চাহিদা রয়েছে উনসত্তর হাজার আটশো আটষট্টি